আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সময়টা অনেকটাই পেরিয়ে গেছে, আমি যতটুকু বুঝেছি এরপরে গত তিন দিন ধরে যে কর্মসূচি ভারতের ছাত্র ফেডারেশন এখানে পালন করে আসছে তাকে আমি ধন্যবাদ না জানিয়ে আমার কাছে কোনো উপায় নেই। খুবই ভালো, খুবই ভালো। এইরকম একটা সময় পরশু দিন সম্ভবত স্কুল ক্রিকেট করেছে আন্তঃস্কুল, গতকালকে প্রায় হাজারখানেক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে, প্রতিযোগিতা করেছে, আজকে তার পুরস্কার দেবে এবং সেই উপলক্ষে একটা ছোট আলোচনা সভা। আলোচনা সভায় ছাত্র ফেডারেশন বললে আমার পক্ষে এখনো পর্যন্ত না বলাটা কঠিন। ছাত্র ফেডারেশনের মারফতই আমরা আস্তে আস্তে করে পথ চলতে শিখেছি, সেই কারণে বিশেষ করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ব্যারাকপুর এবং আশপাশের মানুষ তো কেউ কম জানেন না, অযথা বেশি কথা বলার কি দরকার আছে। সৃজন যথেষ্ট ভালো বলেছে, শুভ আপনাদের পরিচিত, ভালোভাবে বলেছে, কিন্তু তার চেয়েও বড় কথা অভিজ্ঞতা কারো কম নয়, অভিজ্ঞতার বিচারেই সবাই চলতে পারবেন। আমি পরে ফোন করবো, খুব জরুরি পরে ফোন করবো, একটা মিটিং আছে, ছেড়ে দিন, সরি। তাতে ফলে সেই দিক থেকে অভিজ্ঞতা কি আপনাদের কারোর চাইতে কম? আক্রান্ত গণতন্ত্র, আক্রান্ত সাম্প্রদায়িক সম্প্রীতি, যদি তার সঙ্গে আরেকটা শব্দ যোগ করে দেওয়া যেত আক্রান্ত পরিবেশ, যদি সঙ্গে আরেকটা শব্দ যোগ করে দেওয়া যেত আক্রান্ত ভবিষ্যতের প্রজন্ম, যদি এমন একটা শব্দের সঙ্গে যোগ করে দেওয়া যেত আগামী দিনের স্বপ্ন, তাকেও আক্রমণ করার চেষ্টা হচ্ছে। ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা আছি মানুষ, আমরা মানে যারা এই সংগঠন কর্মসূচি পালন করছে তারা না, মানুষ। গণতন্ত্র সবচাইতে বেশি প্রয়োজন সেই মানুষের জন্যই যিনি একটু বাড়তি অসুবিধা আছেন, যার বাড়তি অসুবিধা নেই, অনেকগুলো বাড়তি সুবিধা আছে, আর্থিক সামাজিকভাবে শক্তিশালী, তার চাইতে আর্থিকভাবে দুর্বল, সামাজিকভাবে দুর্বল, বিপন্ন মানুষ তার কাছে সবচাইতে বড় শক্তি তার সম্প্রীতি এবং তার গণতন্ত্র। ফলে সেই বিবেচনায় গণতন্ত্র অথবা সম্প্রীতি যখন বিপন্ন হয় তখন আসলেই বিপন্ন হয় আমাদের মানুষ, আমাদের ভবিষ্যৎ। তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারাটা মানবিক কাজ, রাজনৈতিক কাজ শুধুমাত্র না, মানবিক কাজ, সামাজিক কাজ, মানবিক। ভবিষ্যতের দিকে তাকালে যে কোনো মানুষ কে কোন পক্ষে আছেন, কে কোন জায়গায় অবস্থান করছেন, কে সামনে আছেন, কে পিছনে আছেন, ভিন্ন কথা, কিন্তু আমাদের সমাজের মানবিক সামাজিক দায়িত্ব আমাদের সমাজটাকে এমনভাবে পরিচালনা করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভরসা করতে পারে, বর্তমান সময়ে যাতে মানুষের এগিয়ে চলার জন্য সহায়ক হয়, এটা আমাদের সবার দায়িত্ব। সেই মনোভাব থেকে আলোচনা সভার বিষয় নির্বাচন অত্যন্ত যথার্থ হয়েছে বলে আমি মনে করি। আমাদের ভারতবর্ষ অনেক প্রাচীন কথার মধ্যে না গেলেও যদি আমি স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই ধরি, এটিকে আকাশ থেকে পড়েছিল না, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময়ে খেয়াল করবেন বিশেষ করে বিশের দশকে, স্বাধীনতার পর আমরা কোন ভারতবর্ষ চাই, কি ধরনের ভারতবর্ষের চরিত্র কি হওয়া উচিত, কি আমরা চাই, এ নিয়ে প্রবল আলাপ আলোচনা হল বিশের দশক। তার ঠিক আগে আগে সোভিয়েতের সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে 1917 সালে, এবং যখন সোভিয়েতের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে তখন এগিয়ে থাকা দেশ এমনকি ইউরোপ সেখানেও সমস্ত মানুষের ভোটের অধিকার নেই, ভারতবর্ষ তো ছেড়ে দিন, এমনকি ব্রিটেন সেখানে পর্যন্ত সমস্ত মানুষের ভোটের অধিকার নেই, মানুষের, শ্রমিকের, কৃষকের, গরিব মানুষের, সেই মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে না। সোভিয়েত বিপ্লব দেখিয়ে দিল যে যে মানুষ পারে না সে মানুষের মধ্যে পারার যোগ্যতা আছে, যে মানুষের দ্বারা হবে না বলে আমরা মনে করি সে মানুষের দ্বারাও হবে, হওয়া সম্ভব, দুনিয়া বদল করা যায়, সমাজ ব্যবস্থাটাকে বদল করে দেওয়া যায়, মানুষ সবচেয়ে বড় শক্তি, মানুষের শক্তি মানুষের অধিকার, মানুষের শক্তি মানুষের লড়াই, মানুষের শক্তি মানুষের গণতান্ত্রিক চেতনা এবং বোধ।
যে কারণে এমনকি ব্রিটেনের মতন দেশে মহিলাদের ভোটের অধিকার স্বীকৃত হয়েছে 1917 সালের পরে। ওই লড়াই বাড়তি শক্তি জুগিয়েছে। আমি কথা ছড়াব না, ভারতবর্ষ নিষেধ দশকে কোন ভারতবর্ষ আমরা চাই, কি ভারতবর্ষ আমাদের হওয়া দরকার, এ নিয়ে যখন তর্ক বিতর্ক হচ্ছে, কার্যত তিনটে ধারা। তৎকালীন সময়ের জাতীয় আন্দোলনের মূল নেতৃত্ব যারা দিচ্ছেন কংগ্রেস, তাদের কাছে কথাটা হচ্ছে স্বাধীনতার পর স্বাধীন ভারতবর্ষ আমরা চাই, একটা ডেমোক্রেটিক সেকুলার রিপাবলিক। সোশ্যালিস্ট কথাটা তখনও পর্যন্ত আসেনি। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা সাধারণতন্ত্র চাই, ভারতবর্ষ হবে গণতান্ত্রিক, ভারতবর্ষ হবে ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষ হবে একটা সাধারণতন্ত্র, কারোর উপর নির্ভরশীল নয়, কারোর কন্ট্রোলে নয়, কারোর দ্বারা প্রধানত নয়, স্বাধীন। এবং ঠিক সেই রকম সময়তেই স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধারা, মূলত তিনটে ধারা, জাতীয় আন্দোলনের ধারা, বিপ্লববাদী আন্দোলনের ধারা, একটা সংগঠিত গণ আন্দোলনের ধারা। সংগঠিত গণ আন্দোলন মূলত কমিউনিস্টরা, তারা বললেন ঠিক এই ভারতবর্ষই তো আমরা চাই, ডেমোক্রেটিক সেকুলার রিপাবলিক আমরা চাই। কিন্তু ডেমোক্রেটিক এই কথাটা কি স্পষ্ট পূর্ণতা পেতে পারে, গণতন্ত্র এই কথাটা কি পূর্ণতা পেতে পারে যদি আর্থিক স্বাধীনতার বন্দোবস্ত না করা যায়, যদি অর্থনৈতিক বিবেচনায় মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া না যায়, তাহলে গণতন্ত্র তো পরিপূর্ণ হতে পারে না। তাহলে ভারতবর্ষ কমিউনিস্ট এই মনোভাব থেকে চাইল যে জাতীয় কংগ্রেস যে কথাটা বলেছে সে কথাটা ঠিক, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র টু বি এক্সটেন্ডেড টু অর্থনৈতিক অধিকার, স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, যেটা সমাজ পরিবর্তনের লড়াই, সমাজতন্ত্র ছাড়া সম্ভব হয় না। এই দুরকম মত বরাবরই থেকেছে, আমি তারও আরো অনেক বিস্তারিত যাওয়া যায় যাচ্ছি না। পরবর্তী সময় 30-এর দশকে তৎকালীন সময়কার আরএসএস, তারা যে কথাটা বলতে চাইলেন সেটা হচ্ছে এই, এবং যে কথাটা পরে আরো বেড়ে গেল, ক্রমশ ক্রমশ বেড়ে গেল, প্রথমে আরএসএস পরে খাইটা মুসলিম লীগ, প্রথমে মুসলিম লীগ পরে আরএসএস তা নয়। তথ্য রাখলে আমরা সেটা দেখতে পাবো, যারা বলছেন যে না না ধর্মনিরপেক্ষতা চলবে না, ভারতবর্ষ হচ্ছে হিন্দুস্থান, সিন্ধুস্থান থেকে এসেছে হিন্দুস্থান, হিন্দুস্থান থেকে অতএব হিন্দু, ভারতবর্ষ হতে হবে হিন্দুর দেশ, সবার জন্য নয়, সমগ্র মানুষের মতন করে ভারতবর্ষ না তা দেখার কোনো সুযোগ নেই। তাহলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পর ভারতবর্ষের কোন চেহারাটা হবে, দুটো মতের সঙ্গে তৃতীয় যে মত পারস্পরিকভাবে বিভাজনের রাজনীতির সূত্র তৈরি করে দিয়ে চলে গেল, সেটা হচ্ছে স্বাধীন ভারতবর্ষ, অতএব হতে হবে হিন্দু, অতএব দ্বিজাতি, অতএব হতে হবে মুসলিম ইসলামিক। এই দুরকম ডানাপোড়েন থেকে শেষমেশ আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেল, খুবই গর্বের, খুবই আনন্দের। কিন্তু স্বাধীনতার দিনে বাংলার মানুষ খুব বেশি আনন্দ উৎসাহ প্রকাশ করতে পারেননি, পারেননি কেন, তো দেশের স্বাধীনতার সঙ্গে সঙ্গেই আমরা খেয়াল করছি প্রায় একই রকম সময়তে, মানে একই রকম সময় প্রায় কেন, একই সাথে আমাদের দেশ বিভাজন হয়ে গেল। এবং দেশ বিভাজন যখন হয়ে গেল তার সঙ্গে বিশেষ করে দুটো রাজ্য, দুটো প্রদেশ ভারতবর্ষে বিভাজিত হলো, একটার নাম পাঞ্জাব, একটার নাম বাংলা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব এই দুটো অংশ পাঞ্জাব এবং বাংলা, তার মধ্যে বাংলা অগ্রগণ্য, স্বাধীনতা সংগ্রামে যার ভূমিকা ছিল সবচাইতে বলিষ্ঠ। আপনি আন্দামানের সেলুলার জেলে যদি যান দেখতে, দেয়ালে খোদাই করা আছে নাম, কারা এখানে ছিলেন, গর্ববোধ করবেন 80% মানুষ বাংলার মানুষ, যারা কালাপানির ওই কঠিন জীবনকে কম্প্রোমাইজ করতে রাজি হন না। আপনি খুশি হবেন, আমি গর্ববোধ করব, যেমন তার মধ্যে 80% মানুষ বাংলার, তেমন তার মধ্যে 80% মানুষ তারা যারা হয় কমিউনিস্ট হিসেবে সেলুলার জেলে গেছেন, অথবা সেলুলার জেলে থাকাকালীন কোন রকম কম্প্রোমাইজ না, লড়াইয়ের মধ্য দিয়ে কমিউনিস্ট ব্রত গ্রহণ করেছেন, আমি গর্ববোধ করব বাংলার মানুষ একজন কমিউনিস্ট কর্মী হিসেবে, আমি গর্ববোধ করব।
সেই বাংলাকে বিভাগ দ্বিখণ্ডিত করা হলো, পাঞ্জাবকে দ্বিখণ্ডিত করা হলো, এবং তার মধ্য দিয়ে বাংলা যে চূড়ান্ত আর্থিক অস্বস্তি এবং অসুবিধার মধ্যে, আর্থিক সামাজিক সাংস্কৃতিক যে অসুবিধার মধ্যে পড়েছে, এ বোধ হয় আজই আলোচনার পরিসর নয়, আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু এটা সত্য, ধর্মকে ব্যবহার করে দেশটাকে বিভাজন করা, বাংলাটাকে বিভাজন করা, এটা সত্য। এটাই হচ্ছে বাংলার কাছে গর্বের। এই গত 2-3-4-5-6 বছর বাদ দিন, গত 10-15-20 বছরে, গত 15-20-25-30 বছরে গোটা ভারতবর্ষের মানুষ বরং তাকিয়ে তাকিয়ে থেকেছে, ভরসা করেছে আর গর্ব করেছে দ্বিখণ্ডিত বাংলা, পূর্ব আর পশ্চিম দুটো আলাদা দেশ হয়ে গেল বটে, উদ্বাস্তু স্রোত, কিন্তু সেই বাংলা কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি, বাংলা কখনো বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেয়নি, বাংলা বরং গোটা ভারতবর্ষে ঐক্যের সুর এবং সূত্র তাকে গেঁথে দিয়ে চলে গেছে। এ কৃতিত্ব যেমন বামপন্থীদের, তেমন এ কৃতিত্ব শুধু বামপন্থীদের না, আমাদের যারা সমাজ সংস্কারক ছিলেন, মনীষী যারা ছিলেন, হেরিটেজ অব বেঙ্গল, বাংলার অগ্রগতির সঙ্গে পথ ধরেই বাংলার এই ঐক্য, এই মিলন, সম্প্রীতি, এটা আমাদের কাছে ইনহেরেন্ট, অটোমেটিক, ন্যাচার। গণতন্ত্র বাংলাদেশ সেটাও তো প্রায় ন্যাচারাল। স্বাধীনতার আগের লড়াই, স্বাধীনতার পরে জীবন জীবিকার সংগ্রাম, মানুষের বেঁচে থাকার লড়াই, মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই, মানুষের শিক্ষার অধিকার, মানুষের কর্মসংস্থানের অধিকার, মানুষের কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের যে সুবিধা এবং অধিকারগুলো ভোগ করতে হয়, পাওয়া দরকার হয়, এই অধিকারগুলো এই লড়াইয়ের মধ্য দিয়ে এই বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে বছরের পর বছর ধরে, ভারতবর্ষ তাই, বাংলাতে বিশেষ করে অগ্রগণ্য কোনো সন্দেহ নেই। গত কয়েকটা বছর ধরে আমরা দেখছি একটা ভয়ঙ্কর অস্বস্তির মধ্যে আমাদের পড়তে হচ্ছে। আমি গর্ববোধ করব এই মনোভাব থেকে যে গোটা ভারতবর্ষ, তারা একথা জানে যে সারা ভারতবর্ষে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের দ্বারা স্বীকৃত হয়ে সবচাইতে গ্রহণযোগ্য গণতান্ত্রিক মনোভাব হিসেবে যে ত্রিস্তরীয় বন্দোবস্ত চালু হল, তার পাইওনিয়ার বাংলা, পশ্চিমবাংলার পঞ্চায়েত, অধিকার মানুষের কাছে, পাওয়ার টু পিপল, মানুষের কাছে ক্ষমতা পৌঁছে দেওয়া, সমস্ত ক্ষমতা কেন্দ্র রাইটার্স বিল্ডিং হবে না, কারণ রাইটার্স বিল্ডিং এ গিয়ে যদি বসে যেদিন ঘোষণা করলেন পারলে প্রথম দিন যে রাইটার্স বিল্ডিং ক্ষমতার কেন্দ্র হবে না, ক্ষমতা কেন্দ্রটাকে ছড়িয়ে দাও, তখনও পর্যন্ত ভারতবর্ষ সে ভাবনা ভাবতে পারছে না, তখনও পর্যন্ত ভারতবর্ষ কেন্দ্রীভূত, এমনকি রাজ্যগুলোর ক্ষমতাকেও কেড়ে নিয়ে পারলে সমস্ত ক্ষমতা দিল্লিতে কেন্দ্রীভূত করো, আর সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিং এ গিয়েই বললেন কেন্দ্রীভূত না, বরং যে ক্ষমতা আছে রাইটার্সের হাতে, যে ক্ষমতা আছে রাজ্য প্রশাসনের হাতে, যে ক্ষমতা আছে জেলাগুলোতে, তাকে আরো ছড়িয়ে দাও, পঞ্চায়েত কি মিউনিসিপ্যালিটি তারা মানুষের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হোক, কেন্দ্রের রাজ্যের তার সঙ্গে মানুষের সরকার, বিকেন্দ্রীকরণ, গণতন্ত্রের আরো অনেক বিকাশ, গোটা ভারতবর্ষে সেই বিকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা নিয়েছে তারা বাংলা, বাংলার রাজনীতি, বাংলার সমাজ জীবন, বাংলার পথ চলা। একই রকম ভাবে প্রতিটি ক্ষেত্রে মানুষের অধিকার, যেমন গণতন্ত্রের প্রশ্ন, তেমন মানুষের নিজস্ব চিন্তা, সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, এমনকি ধর্মমতের চিন্তা, যার যার চিন্তা থাকবে থাকুক, বাধা কোনো বাধা তো নেই, এই সব মিলিয়ে যে বাংলা আমাদের চলছিল, গোটা ভারতবর্ষে যেভাবে চলছিল, আমরা খুশি হব এই কথাটা ঘোষণা করতে বারে বারে যে দ্বিখণ্ডিত বাংলা কখনো সাম্প্রদায়িকতাকে পরবর্তী সময়ে প্রশ্রয় দেয়নি, অথচ গুজরাট হোক, উত্তরপ্রদেশ হোক, বিহার হোক, যারা কখনো দ্বিখণ্ডিত হয়নি, ধর্মকে ব্যবহার করে যাদের কখনো বিভাজিত করা হয়নি, প্রকার প্রশ্ন ছিল না, তারা পারস্পরিকভাবে, অতএব আমরা দেশ বিভাজনের কারণে, ধর্মের কারণে একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই মনোভাব যাদের থাকার কোনো স্কোপ ছিল না,
তারা পারস্পরিক বিবাদে জড়িয়ে পড়লেন, সাম্প্রদায়িকতার প্রকাশ ঘটলো গোটা ভারতবর্ষ জুড়ে। কিন্তু যখন অন্যান্য রাজ্যে সাম্প্রদায়িকতা প্রকাশগুলো ঘটছে, তখনও দ্বিখণ্ডিত বাংলা ধর্মের ভিত্তিতে তারা সহমত হয়ে থাকতে পেরেছে, এটা আমাদের কাছে শক্তি। গত 5-7-10 বছরে সমস্ত বিষয়টা কোথাও যেন গণ্ডগোল হয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবাংলা এবং ভারতবর্ষ সম্প্রীতি থাকবে, গণতন্ত্র থাকবে না, হতে পারে না। গণতন্ত্র তার বিকাশ হবে, সম্প্রীতি থাকবে না, তা হতে পারে না। গণতন্ত্র আক্রান্ত হলে সম্প্রীতি আক্রান্ত হয়, সম্প্রীতি যদি আক্রান্ত হয় তাহলে মানুষের গণতন্ত্র, তার বোধ, তার অধিকারগুলোকে রক্ষা করাটা কঠিন হয়। এই একটার সঙ্গে আরেকটা লড়াই অবিভাজ্য নয়, বিভাজিত নয়, অবিভাজ্য। সেই মনোভাব থেকেই আমাদের চলা এবং সেই মনোভাব থেকেই আমাদের দেখা। আপনি সহজে পশ্চিমবাংলার দিকে তাকান, গত 5-7-10 বছর, বিশেষ করে গত কয়েকটা বছর। আমি বলছি গণতন্ত্র মাধ্যমে শুধু ভোট দেওয়ার অধিকার না, অন্য হালা বলে কি হয়েছে আপনারা জানেন, এই পরে সে কথা আসবে। সবচাইতে ভালো যে ছেলেগুলো আমার ব্যারাকপুরের স্কুলে লেখাপড়া করেছে, মাধ্যমিকে সুন্দর লেখাপড়া করেছে, বাবা মা তারা খুশি হয়েছে, ভরসা করেছে, ছেলেটা ক্লাস 12 পাস করেছে, ফার্স্ট ডিভিশন পেয়ে রাইটফুলি সেই ছেলেটি এখন কোন একটি কলেজে, ব্যারাকপুরে হোক আর অন্য কোনো জায়গাতে হোক, কেউ জিওগ্রাফি, কেউ ফিজিক্স, কেউ ইংলিশ অনার্স নিয়ে পড়তে চায়, কিসের ভিত্তিতে পড়বে সে তার অধিকার, তার পড়াশোনা করবে, তার পরীক্ষা পড়াশোনা তার রেজাল্টের ভিত্তিতে কলেজে সে ভর্তি হতে পারবে, এটা তার অধিকার না, এই অধিকার তোমার নেই। তুমি যদি ভূগোলে পড়তে চাও তোমাকে 30,000 টাকা সরাসরি গুণাগার দিতে হবে, জমা দিয়ে যেতে হবে, টাকা দিলে তবে তোমার শিক্ষার অধিকার, মানুষের অধিকারকে কেড়ে নিয়ে কোথাও যেন একটা ভিক্ষা দেবার মতন বন্দোবস্ত করা হচ্ছে। আমি কথাটা ভেবে চিনতে বলছি, অভিজ্ঞতা আপনাদের কারোর আমার চাইতে কম না, ব্যক্তি জীবনের অভিজ্ঞতা কেন আপনার কম থাকবে? শুধু কি কলেজের ভর্তি? ছাত্র ফেডারেশন বলবে কলেজে ভর্তি হবার পর 18 বছর বয়স হয়ে গেছে, আমি সমাজ জীবনের রাজনীতিতে অংশ নিতে পারি। বরং যদি সচেতন ভাবে রাজনীতিতে অংশ নিতে না পারে, সচেতন ভাবে যদি চিন্তা চেতনাকে বিকশিত করতে না পারা যায়, তাহলে অসচেতন বিকাশ বাবা মার যন্ত্রণার কারণ হয়ে যায়। এ বোধহয় ব্যাখ্যা করার কোনো দরকার হবে না, সবাই আমরা বুঝতে পারছি। কিন্তু কলেজের ভোট দেওয়াটাই কি একমাত্র কলেজের গণতন্ত্র? ওটা তো গেছে, কলেজের ইউনিয়ন থাকবে না, থাকবে কাউন্সিল, ওরা যে বা যারা বলবেন সেই অনুযায়ী চলবে। এমনকি ব্রিটিশ পিরিয়ডে পর্যন্ত ছাত্ররা লড়াই করেছে, ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ সে লড়াই সামনে দাঁড়িয়েছেন, 100 বছরের পুরনো 150 বছরের পুরনো কথা প্রায়, 1875-76 সালের গল্প, আজকের কথা না। সেই অধিকার থাকবে না, বলছি সেই অধিকার কেন? আপনি কলেজের জেনারেল অফ ইউর অ্যাডমিশন, আপনি খুব ভালো পড়াশোনা করেছেন, ছেলেটাকে আপনি যত্ন করেছেন, বড় করেছেন, সমস্ত সমস্ত স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন, ওই ছেলেটি সুন্দর পড়াশোনা করেছে, মাধ্যমিকে সুন্দর রেজাল্ট, হায়ার সেকেন্ডারিতে সুন্দর রেজাল্ট, তাহলে ওরা কর্মসংস্থান চাই। 12,000-13,000 শুধু মাধ্যমিকে প্রত্যেক বছর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে, কেমন দল করেন, কেমন ধর্ম করেন কেউ কোনদিন দেখেন গর্ব করে? এ রাজ্যের পুরনো মানুষরা সে কথাটা বলতে পারে না, করেন দেখে। কর্মসংস্থানের অধিকার আছে তার একটা, এবং অধিকারটা তার যোগ্যতার ভিত্তিতে, তার যোগ্যতা, কারণ পদের উপর নির্ভর করবে না। গত 7 বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় নিয়োগ বন্ধ, কোর্ট এবং কোর্ট এবং কোর্ট, এত বেআইনি যে কোর্ট ছাড়া উপায় থাকছে না। একগ্রীব মানুষ কোর্টে গিয়ে হাজির হচ্ছেন, সরকার পরিচালিত হচ্ছে না, একগ্রীব মানুষ সরকার এমন ভাবে চলছে যাতে মানুষ একগ্রীব হন, তার কারণে তাই কোর্টে যেতে হচ্ছে। গত কয়েকটা বছর ধরে কোন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নেই, প্রাইমারি শুধু কোয়েশ্চেন বাস থেকে পালিয়ে যায় এটুকু না, বস্তা শুধু কোয়েশ্চেন বাস থেকে পালিয়ে গেল শুধু এটুকু না,
সবাই জানে যে এই ছেলেটা খুব ভালো পড়াশোনা করে, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন ফার্স্ট ক্লাস, যত ভালো ছেলে পড়াশোনা করছে ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া, তার পরিপ্রেক্ষিতে টেট পরীক্ষার রেজাল্ট নির্ধারিত হচ্ছে না। আপনার পড়াশুনো যোগ্যতা লেখাপড়া, তার পরিপ্রেক্ষিতে টেটের মাধ্যমে প্রাথমিকের অ্যাপয়েন্টমেন্টের অধিকার নেই। আপনি প্রাথমিকে চাকরি পাবেন কি পাবেন না, সেকেন্ডারিতে চাকরি পাবেন কি পাবেন না, সরকারি কি অমুক তমুক ইত্যাদি চাকরি পাবেন কি পাবেন না, গত মাস দুয়েকের মধ্যে সব মিলিয়ে 4,500 গ্রুপ ডি অ্যাপয়েন্টমেন্ট হলো ট্রান্সপোর্ট সহ একটা ক্ষেত্রে। তার কোনো পরীক্ষা, আমি পরীক্ষা দিয়েছি, আমি পরীক্ষা দেব, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা কোন মারফত আমি পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে আমি আমার কাজ চাইব, এটা আমার রাইট, এটা আমার অধিকার। আমি কারোর পায়ে তেল মলব না, আমি কারোর চোখে চোখে কারণ কারণ পায়ের দিকে তাকিয়ে আমি চলবো না, আমি চোখে চোখ রেখে চলবো। 22 বছর বয়স আমার, আমার বাবা মা আছে, আমার পরিবার আছে, আমার পরিবেশ আছে, সব মিলিয়ে আমার লেখাপড়া, আমার অধিকার, আমি অধিকার অর্জন করব। অধিকার নেই, এটা তোমার ভিক্ষা। যদি আমাদেরকে খুশি করতে পারো তাহলে একটু আধটু ফাঁক খবর তোমার মিলতে পারে, নচেত মিলবে না। কোথায় যাচ্ছে আমাদের সমাজ? আমি এরকম উদাহরণের পর উদাহরণ পাঠাতে পারি। আপনার মেয়েটা স্কুলে গেছে, কলেজে গেছে, সময় মতন সে ফিরবে, এটা তার অধিকার, এটা স্বাভাবিক। এই স্বাভাবিক ঘটনাগুলো অস্বাভাবিক হয়ে যাচ্ছে কখনো কখনো। আপনি কলেজে চাকরি করেন, আপনি স্কুলে চাকরি করেন, আপনি মাস্টারমশাই রাজকুমার রায় স্কুলের মাস্টারমশাই নৃশংসভাবে খুন হয়ে গেল, আপনি প্রতিবাদ জানাবেন রায়গঞ্জ জেলার মাস্টারমশাইরা। আমি শুনেছি যারা প্রতিবাদ জানাচ্ছিলেন দলমত নির্বিশেষে সমস্ত মানুষ, যাদের গতকাল সম্ভবত অ্যারেস্ট করা হয়েছে না, পরশু দিন রাত্রে বোধ হয় অ্যারেস্ট করা হয়েছে, তারা সবাই বামপন্থী, তা না, কতটা বামপন্থী অথবা ডানপন্থী, ডানপন্থী না। যদি আজকে বামপন্থীরা আক্রান্ত হয়, বামপন্থীরা সমাজের বিবেক, মানুষের বিবেক। আজকে যদি বামপন্থীদের আক্রান্ত হতে হয়, কাল বাদে পরশুদিন প্রতিবাদী অম্বিকেশ মহাপাত্র আক্রান্ত হয়, তারপরের দিন এমনকি তৃণমূলের যারা জোটসঙ্গী ছিলেন তারা পর্যন্ত আক্রান্ত হয়, তারপরের দিন তৃণমূলের বড় তোলাবাজের কাছে তৃণমূলের ছোট তোলাবাজের বাহিনী সেও পর্যন্ত আক্রান্ত হয়। অধিকার একটা পর একটা কেড়ে নেওয়া হয়, এই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি উদাহরণ বাড়াবো না, কেউ আমার চেয়ে কম জানেন না। আমি কি দাঁড়ালো, শেষমেশ একটা ভোট হলো, একটা ভোট হলো। ভারতবর্ষের মানুষ বোধহয় কেউ বিশ্বাস করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না, পশ্চিমবাংলাকে একভাবে দেখেছেন ওরা। এই যা দেখছি এখন, যা দেখছে ওরা, বিশ্বাস করতে পারবেন না। আমাকে আজকে একজন সাংবাদিক, আমি যখন বেরোচ্ছিলাম তখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা মুখ্যমন্ত্রী তো কর্ণাটকে যাবেন, ওখানে গণতন্ত্রের জয় হয়েছে, সেইখানে যাবেন, আপনি কি বলছেন? আমি একটু হাসতে হাসতে বললাম, মুখ্যমন্ত্রী কর্ণাটকে গণতন্ত্রের জয় হয়েছে, এটা ঠিক, ঘোড়া বেচা কিন্তু করতে পারেনি, সেই কারণে জয় হয়েছে। 10 জন মুখ্যমন্ত্রী যাচ্ছেন, উনি যাবেন, এর মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু ওখানে গিয়ে নিশ্চয়ই উনি পশ্চিমবাংলায় গণতন্ত্রের যে জয় হয়েছে এই পঞ্চায়েতে, সেই মাহাত্মটা নিশ্চয়ই ওখানে উনি প্রচার করবেন গোটা ভারতবর্ষের কাছে, যে আমি কিরকম মাহাত্ম দেখো গণতন্ত্র বিরোধী শূন্য আমার পশ্চিমবাংলার পঞ্চায়েত। মাথা হিট হয়ে গেছে, বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ সম্মান করতেন। চেন্নাই স্টেশনে নেমেছেন, অটোতে উঠবেন কোন একটা কারণে, অটো ড্রাইভার নেমে জিজ্ঞেস করলো, আপনি কোথায় এসেছেন? বাংলা, বাংলা। ড্রাইভার নেমে এসে দাঁড়াতে, বোধ হয় অভিজ্ঞতা অনেকের আছে, আমার আছে, অনেকের আছে, পশ্চিমবাংলা যদিবস, একটা মুখে আনো কোথাও বিদ্যুতের ঝিলিক বয়ে যেত, পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা মানে জ্যোতিবোস, পশ্চিমবাংলা মানে বামপন্থা, পশ্চিমবাংলা মানে গোটা ভারতবর্ষের মানুষের মর্যাদা কেন্দ্র। আর এখন গুজরাটে থাকে, ব্যাঙ্গালোরেও বটে, আমি কয়েকদিনে গিয়েছিলাম, তখন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা ছেলে, ফার্মাসি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি দেখা হলো, কিরকম আছো ভাই? বললো কাকু আর মানসম্মান থাকছে না, মানসম্মান থাকছে না। পশ্চিমবাংলা মানুষ শুনলে বলে, পশ্চিমবাংলা তোমাদের তো দিদি সহ দিদির ভাইয়েরা সবাই মিলে সারদা নারদাতে একেবারে যেমন ঢুকে আছে, বাবা তোমাদের সেলাম, তোমাদের কোনো মান সম্মান থাকলো না, ইজ্জত চলে যাচ্ছে। পশ্চিমবাংলা মানে লুটেরার রাজ্য, পশ্চিমবাংলা মানে গণতন্ত্রহীনতা, পশ্চিমবাংলা মানে বিভেদ বিসম্বাদ,
পশু বাংলা মানে মানুষকে অধিকারহীন করে দেওয়া, অসম্মানজনক অবস্থার মধ্যে আমাদের পশ্চিম বাংলা চলছে। গোটা ভারতবর্ষে মানুষ দেখছে না যে পশ্চিমবাংলা থেকে সারা ভারতবর্ষ পঞ্চায়েত নির্বাচন শিখেছে? সেই ভারতবর্ষের মানুষ দেখছে না যতদিন পশ্চিমবাংলায় বামমলে সাতবার সব মিলিয়ে পঞ্চায়েতের ভোট হয়েছে, অ্যাভারেজ আনকন্টেস্টেড 4.4%। এত বিশাল রাজ্য, গ্রাম, বিভিন্ন রকমের ঘটনা থাকে, বিভিন্ন পাড়ায় বিভিন্ন পরিবেশ থাকে, 4.4% অ্যাভারেজ পঞ্চায়েতের নির্বাচন হল। কবে হবে, কবে হবে না কেউ জানে না। পয়লা মে চূড়ান্ত অন্যায়, সেই দিনে ভোট। 31 তারিখ ঘোষণা করা হলো, 1 তারিখ বাদ দিয়ে 2 তারিখ থেকে নমিনেশন। যতদিন নমিনেশন তার চাইতে বেশি দিন উজ্জ্বল কখনো দেখেনি ভারতবর্ষের মানুষ। এবং শেষমেশ এমন নমিনেশন, এমন উজ্জ্বল, 35% আনকন্টেস্টেড রেকর্ড, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে রেকর্ড 35% আনকন্টেস্টেড। এমন একটা নির্বাচন হল যে নির্বাচনে আনকন্টেস্টেড হয়ে যাওয়ার পরেও উজ্জ্বল চলছে, তো চলছে, চলছে তো চলছে। এমন একটা নির্বাচন হল গোটা ভারতবর্ষ দেখছে যে নির্বাচনের নামে সবচাইতে বেশি রেকর্ড সন্ত্রাস, আক্রমণ, ভয়ঙ্কর, গোটা ভারতবর্ষ দেখছে রেকর্ড। একটা ভোট হয়ে গেল, ভোটের গণনা হয়ে গেল, গণনা কেন্দ্রে গিয়ে আবার ব্যালটে ছাপ মারা হচ্ছে, গোটা ভারতবর্ষ দেখছে রেকর্ড, রেকর্ড, গণনা হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল। মাঝরাতে পুলিশ গিয়ে বলল দিয়ে দিন কাগজটা, নিয়ে এসে আবার রিকাউন্টিং, আবার রিপোলিং, গতকাল যে সেই রিপোলিং হয়েছে রেকর্ড, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে রেকর্ড। আর এইরকম একটা রেকর্ডের সময়তেই যেন দৈরত চলছে, দৈরত চলছে। কেউ বলছেন 100 ভাগ জিত চাই, বিরোধী শূন্য চাই, কেউ বলছেন 6 ফুট তলায় পুঁতে দেব। রাজনীতি, রাজনীতির ভাষা, সমাজ, সমাজের ভাষা না, গণতন্ত্র না, দুপক্ষের কোনো পক্ষই না। কেউ বলছেন, যখনই বলছেন রামনবমী হবে, বড় করে হবে গত বছর, তো আরেকজন বলে দিলেন না ওই যদি রামনবমী করে আমি করবো হনুমান পুজো, কম্পিটিশন ছিল না। যে এবছর আবার একরকম হয়ে গেল, ও যদি রামনবমী করে আমিও রামনবমী করবো, দুপক্ষের রামনবমী, ছয়স্পর্শ লেগে যাচ্ছে পশ্চিমবাংলায়। রাস্তার লড়াই গণতন্ত্র নয়, বোমাবন্দুকের লড়াই গণতন্ত্র নয়, গণতন্ত্র মানে সচেতনতা, গণতন্ত্র মানে অধিকারবোধ, গণতন্ত্র মানে মানুষের ঐক্য, গণতন্ত্র মানে শান্তি, গণতন্ত্র মানে সম্প্রীতি, গণতন্ত্র মানে ওরা একটা বোমাবন্দুক নিয়ে এসেছে শাসক দল তৃণমূল, অর্থাৎ আমরা আর একটা দল, আমরা শাসক দল দিল্লির, আমরা পাল্টা বোমাবন্দুক নিয়ে চললাম, দুপক্ষের লড়াই হচ্ছে। যা চলছে পশ্চিমবাংলায় তাকে এক কথায় বললে বলা হবে পলিটিসাইজেশন অফ লুম্পেন্স। লুম্পেনদের রাজনীতিতে নেতৃত্বের জায়গায় নিয়ে আসা হচ্ছে, সমাজে ভালো লোক সবাই থাকবে, কেউ মন্দ হবে না, তা কখনো হয়, কিন্তু সেই মানুষ কি প্রস্তাব পাবে, সেই মানুষ কি মাথায় চড়ে বসবে, সেই মানুষ কি দোকানদারকে ধমক দেবে, সেই মানুষ কি মাস্টার মশাইকে চোখ লাগাবে, সেই মানুষ কি গোটা সমাজকে দাপিয়ে বেড়াবে? যারা থাকতো চেপে, যারা থাকতো অস্বস্তিতে, তারা এখন নেতা, লুকবেন তাদের মাথায় শাসক দলের হাত, তাদের একদিকে পুলিশ আরেকদিকে শাসক দলের নেতা, তারা চাকুরি করবে, সেই কথা সবাইকে চলতে হবে, গণতন্ত্র না। আর এখন কি হচ্ছে, আমাদের আছে দিল্লি, এমনি দিল্লি কি করবে সেটা আমরা বুঝতে পারছি, সারদার তদন্ত চলছে না, নারদার তদন্ত চলছে না, দিল্লি যে করবে না সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু মানুষকে একটা ভাব দেখাবার চেষ্টা করা হচ্ছে, আমরা আছি দিল্লি, অতএব তুমি লুম্পেন, লুম্পেনের মতন থাকো, আমি দিল্লি থেকে তোমার মাথার উপরে হাত রাখবো, লুম্পেন
তাদের পলিটিসাইজেশন আজকে পশ্চিমবাংলার শাসক দলে, তো কালকে কেন্দ্রের শাসক দলে এই রকমের একটা ভয়ঙ্কর অশান্তির, অস্বস্তির, অগণতন্ত্রের স্বৈরাচারের যে মনোভাব, সেটা গণতান্ত্রিক না, সেটা মানুষের এগিয়ে চলার জন্য না, শান্তি সম্প্রীতি অধিকার রক্ষার জন্য না। যে রক্ষাটা অধিকার, লড়াইটা বছরের পর বছর ধরে স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে পর্যন্ত করতে হয়েছে, তাকে টেনে নেবার একটা চেষ্টা চলছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বোস খুব দামি একটা কথা বলেছিলেন, অনেক কথার মধ্যে একটা দামি কথা বলেছিলেন, মমতা ব্যানার্জির সবচাইতে বড় অপরাধ ও পশ্চিমবাংলার মতন সমাজ জীবনে বিজেপির মতন অপরাধটাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে, ছিল না যদি সেদিনই বলেছে। আজকে কি দেখতে পাচ্ছি আমরা? আজকে যেন কোথাও মনে হচ্ছে মিডিয়া থেকে শুরু করে সবাই একটা এমন ভাব দেখাচ্ছে, ভাই কে লড়ছিস, তুই লড়, তুই লড়, সাধারণ মানুষ লড়বে না। সাধারণ মানুষ চিন্তায়, চেতনায়, সচেতনতায়, অধিকার পথে, উন্নত চিন্তায় সংগঠিত থাকবে। ধোঁয়া বন্দুক নিয়ে লড়াই সাধারণ মানুষ করে না, গণতান্ত্রিক মানুষ করে না, অথচ যেন যেন কর্তৃত্ব মানে, গণতন্ত্র মানে বুঝি ধোঁয়া বন্দুকের লড়াই, এই জিনিস চলে না, এই জিনিস চলতে পারে না। আমি কথা বাড়াবো না, ফলে কার্যত বাংলাকে বাঁচাবার লড়াই, সম্প্রীতিবদ্ধ করার লড়াই, গণতান্ত্রিক করার লড়াই, আসলে সামাজিক লড়াই, আসলে মানবিক লড়াই, বাংলাকে বাঁচাবার লড়াই। আর সেই বাংলাকে বাঁচাবার লড়াইতে মানুষ সর্বশক্তিমান, মানুষ সর্বশক্তিমান, সচেতন, সামাজিক, দায়বদ্ধ, বিপর্যস্ত সমগ্র মানুষ, দলবদের উঠতে উঠেও সে ভূমিকা মানুষকে পালন করতে হয়, তাহলে হয় না। পশ্চিমবাংলাতে এখন একটা চলছে পাগলামির রাজত্ব চলছে। আমরা রবীন্দ্রনাথকে আসুন স্মরণ করি, অনেকদিন আগে রবীন্দ্রনাথ বলেছেন, আমরা পৃথিবীর ইতিহাস থেকেও বুঝতে পারি এটা কোনো জয় না, যা পশ্চিমবাংলায় চলছে এটা কোনো গণতন্ত্রের জয় না, এটা কোনো সম্প্রীতি গণতন্ত্র নয়, গণতন্ত্রের জয় নয়। আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি, কি বলছেন রবীন্দ্রনাথ গান্ধারীর আবেদন, দুর্যোধন আর ধৃতরাষ্ট্র তাদের দুজনের মধ্যে সংলাপ, সবাই জানেন, কিছু নতুন কথাই বলছেন। দুর্যোধন বলছেন প্রণমী চরণে তাত, ধৃতরাষ্ট্র বলছেন ওরে দুরাশয়, অভীষ্ট হয়েছে সিদ্ধ, দুর্যোধন বলছেন লোভী আছে জল, ধৃতরাষ্ট্র বলছেন এখন হয়েছে সুখী, দুর্যোধন বলছেন সুখ চাহি নাই মহারাজ, জয় জয় চেয়েছিল, জয়ী আমি হয়েছি। ধৃতরাষ্ট্র বলছেন আজি ধর্ম পরাজিত, যিনি আর